আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের লেকচার 38 স্পেশালি শিখব, হচ্ছে যে কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি। সো ডোরেমনে অ্যানিওয়ার্ড ডোরের কথা কার কার মনে আছে? মনে আছে তো না? সো ডোরেমনে অ্যানিওয়ার্ড ডোর কী করতো? তুমি যদি আসলে একটা মানে একটা দরজা ছিল, সো দরজা দিয়ে তুমি যদি ঢুকতা, সো তুমি হঠাৎ করে অন্য যেখানে এক্সপেক্ট করতো যে তোমার একটা এক্সপেক্টেড জায়গায় প্লেসে তুমি আসলে বেরোতে পারতা। তো তার মানে তুমি এক জায়গাতে, ধরো তুমি আমার আমার বাসায় এটা আছে, সো নর্মালি কিছুদিন আগে একটা কথা ছিল না যে আসলে লকডাউনের মধ্যে বইমেলা খোলা থাকবে, কিন্তু সারা দেশে লকডাউন, মানুষ বেরোতে পারবে না। সো অনেকে আসলে মিম বানিয়েছিল বা অনেকে ট্রল করেছিল এই জিনিসটাকে নিয়ে, যে না আসলে মানুষকে এনিওয়ার ডোর দিয়ে বইমেলা যাবে, আবার বইমেলা এনিওয়ার ডোর দিয়ে ঘরে চলে আসবে নাকি। সো তাহলে চিন্তা করো যে আসলে এনিওয়ার ডোরে কী করতো, তুমি ডিরেক্টলি একটা রোড যে আছে রোড না ফলো করে একটা লাইন স্কিপ করে যেতে পারতা। সো এই এনিওয়ার ডোরের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমরা শিখবো হচ্ছে কন্টিনিউটিতে। সো এই কন্টিনিউটি মানে কি? ফাংশনের বিচ্ছিন্নতা বা অবিচ্ছিন্নতা। কন্টিনিউটি মানে হচ্ছে অবিচ্ছিন্নতা, অবিচ্ছিন্নতা মানে হচ্ছে ফাংশন বিচ্ছিন্ন হয় না। বাট যদি দেখো তো এনিওয়ার ডোর ইউজ করে তাহলে ফাংশনটা কী হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়। এই জিনিসটা আমি একটু পরে এখন আবার বুঝাই দিচ্ছি এ টু জেড। তবে আমি একটু সংজ্ঞাটা লিখে দিই, তোমাদের সংজ্ঞাটা একটু জানাটা জরুরি। সো তুমি একটু লিখে রাখো। সো ডেফিনিশনটা হচ্ছে যদি কোনো ফাংশনের এফ অফ এক্স এর একটি বিন্দু এক্স ইজ ইকুয়াল টু এ হয়, তবে লিমিট ফাংশন অফ এক্স, লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ এ হলে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে, কন্টিনিউয়াস হবে। বানানটা যদি ভুল চা আমাকে একটু ক্ষমা করে দিও মাই ডিয়ার স্টুডেন্টস। এখন আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা একটু পজ করে তোমরা সংজ্ঞাটা একটু লিখে ফেলো, তোমরা একটু কাইন্ডলি সংজ্ঞাটা লিখে ফেলো, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কী। সো লিখেছো এই যে সংজ্ঞাটা, যে এখন লিখছো জীবনে আর মনে করার দরকার নেই, এই লাস্ট, এখনই ফার্স্ট লিখলে এখনই লাস্ট লিখবা, আর দরকার নেই। আমি জাস্ট জিনিসটা বুঝাই দিচ্ছি একটু তাত্ত্বিকভাবে। জিনিসটা দেখো, একটা ফাংশন আবার এরকম একটা ফাংশন, সো এদের ভ্যালু আমি একটু দেখি, 1, 2, 3, 1, 2, 3, 4। সো এই যে আসলে 3 নম্বর লাইনটা, এই যে 3 নম্বর লাইনে গিয়ে জিনিসটা না আসলে দেখো, এই একটা ফাংশন, হ্যাঁ এই একটা ফাংশনে এই 3 নম্বর লাইনে গিয়ে হঠাৎ না সে উধাও হয়ে যায়। উধাও হয়ে গিয়ে কী হয়? সে আবার অবতরণ করে কোথায়? এই যে এখান থেকে আসে, সে আবার সে উদয় ঘটে, সে আবার কোথা থেকে এখানে আবার ফিরে আসে, ভ্যালুটা কখন? এই স্টেজে গিয়ে। তাহলে এইটুকু গিয়ে এখান পর্যন্ত আছে, আবার এখান দিয়ে সে আসলে ফিরে আসে। তার মানে এনিওয়ার ডোরটা দেখো, সে এখানে গিয়ে ফাংশন কী করে ঘুরতে যায়, ঘুরতে গিয়ে আবার এখান থেকে চলে আসে, ফাংশন নিজে গিয়ে টাইম ট্রাভেল করে। সো এই কনসেপ্টটাকে সাধারণত বলা হয় হচ্ছে আমাদের কন্টিনিউটি বা ডিসকন্টিনিউটি। সো এটাকে বলা হয় সাধারণত, দেখো এই ফাংশনটা আমি দেখতে পাচ্ছি যে থ্রি বিন্দুতে এসে, দেখো থ্রি পয়েন্টে এসে সে কী হয়? বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে কী হয়? আবার দেখো 4 পয়েন্টে এসে, মানে 4 নম্বর পয়েন্টে এসে
অবিচ্ছিন্ন, আবার অবিচ্ছিন্ন, তার মানে কিন্তু তোমাকে যদি বলে ফাংশনটা কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন, তোমাকে অবশ্যই পয়েন্টটাকে ডিনোট করে দেওয়া লাগবে কোন পয়েন্টে গিয়ে সে বিচ্ছিন্নতা পরীক্ষা করতে যাচ্ছে। তার মানে একই ফাংশন ফোর পয়েন্টে গিয়ে সে বিচ্ছিন্ন, আবার থ্রি পয়েন্টে গিয়ে অবিচ্ছিন্ন। তো একটু এই কথাটাকে একটু সামনে রুজু ব্যাখ্যা করি যে আসলে কন্টিনিউয়াস হবে কি বলছে, লিমিটের ব্যাপার স্যাপার আবার কোথা থেকে আসলো। একটু চিন্তা করে দেখো, এই থ্রি পয়েন্টে গিয়ে, এই ফাংশনটার এই থ্রি পয়েন্টে গিয়ে ডানবর্তী লিমিট, সরি বামবর্তী লিমিট এবং ডানবর্তী লিমিট কি সমান নাকি? ডানবর্তী লিমিটের ভ্যালু, বামবর্তী লিমিটের ভ্যালু কত আসে দেখো থ্রি, আর বামবর্তী লিমিটের ভ্যালু কত আসে দেখো, মানে এই থ্রি এর জন্য একটা ভ্যালু আসতেছে, বাট ডানবর্তী ভ্যালুটা কত আসে এটা আরেকটু উপরে না, তার মানে কি এটা একটা মিসম্যাচ। তাও দেখো আমি যদি বাম দিক থেকে যদি হিসাব করি, দেখো বাম দিক থেকে যদি হিসাব করি, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম বামবর্তী কি, আমি যদি বাম দিক থেকে ভ্যালুর দিকে ধাবিত হই, এই যে তোমাদেরকে প্রথমে পড়িয়েছিলাম দেখো এক্স ইজ ইকুয়াল টু থ্রি, আমি তোমাদেরকে বলেছিলাম বামবর্তী লিমিট, তোমাদের সামনে যখন কন্টিনিউটি পড়াবো তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে। একবার চিন্তা করে দেখো, এই পয়েন্টটা মনে হচ্ছে না যে বাম দিক থেকে আমি গেলে এটা থ্রি প্লাস, মানে হচ্ছে লিমিট থ্রি প্লাস মানে হচ্ছে ডান দিক থেকে এটা আসতেছে, লিমিট থ্রি মাইনাস মানে হচ্ছে লিমিট বাম দিক থেকে আসতেছে, বাম দিক থেকে আসা মানে বামবর্তী লিমিট, ডান দিক থেকে আসা মানে ডানবর্তী লিমিট, তখন তুমি ফিল করতে পারতো না। এখন কি ফিল করা যাচ্ছে কিনা দেখো, আমার বামবর্তী লিমিট হচ্ছে ঠিক এখানে এক্সিস্ট করতেছে, বাট ডানবর্তী লিমিট হচ্ছে আরেকটু উপর, তার মানে ভ্যালু দুটো মিসম্যাচ। যদি ভ্যালু দুটো মিসম্যাচ হয়, তুমি এক জায়গা থেকে অ্যানিওয়ে ডোর দিয়ে তুমি দেখো ঘর দরজা দিয়ে দেখো, তুমি যে ঘর দরজা দিয়ে বের হবো তুমি ওই ঘর দরজা দিয়ে কিন্তু মানে দরজা খুলে বেরোচ্ছ, ওই ঘর দরজায় কিন্তু তোমার পিছনে, কিন্তু তুমি দেখো অ্যানিওয়ে ডোরটা কীরকম, তুমি মনে করো তুমি ঘর থেকে বের হলা মগবাজার থেকে, তুমি বের হইলা ফার্ম গেটে, তুমি বের হইলা শাহবাগে, হইলো কাজটা হইলো না, ঘটনা কীরকম বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন ঘটনাকে আমরা কী বলি, কাকতালীয় ঘটনা, বা আমাদের কী হয় আমাদের জীবনে হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা। তো এটাই জাস্ট এখানে আমি এক্সপ্লেন করছি। অলরাইট, সো এগুলোই মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা ব্যাখ্যা করবা, তাহলে এটা দিয়ে আমাদের বোঝানো হয়, এটাকে আমরা সংজ্ঞাটাকে বুঝতে পেরেছি। তাহলে মোট কথা, এই কন্টিনিউ বলতে আমাদেরকে আসলে বা কন্টিনিউটি বলতে আসলে কী বোঝায়, আমার ফাংশনটা হচ্ছে আমি ভ্যালু দিচ্ছি 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 দিচ্ছি, আমাকে এই জায়গায় ইনপুট আউটপুট দেওয়ার কথা, বাট আমার একই জায়গায় আমি একই রকম ইনপুট দেওয়ার কারণে আমার আরেকটা আউটপুট চলে আসছে। এই যে দেখো হুট করে আমার আরেকটা আউটপুট হয়ে গেছে, ঘড়ি দিলাম একজনকে, সময় দিচ্ছে আরেকজনকে, হইল নাকি ফাংশনটা কি এমন হয়? দেখো তো ঘটনা তো হয় না, তাই না? আমি ইনপুট দিচ্ছি এক জায়গায়, আমার আউটপুট চলে আসতেছে আরেক জায়গায়, তাহলে ঘটনা তো এরকম হয় না। সো এটাকে সম্ভব নাকি? যেহেতু সম্ভব নেই, কারণ আমরা এটাকে বলে হচ্ছে যে এটা একটা বিচ্ছিন্ন ফাংশন, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস, তার মানে এটা কন্টিনিউটি নাই। তো এই ক্ষেত্রে এটাকে আমি দেখো তো এই ফাংশনটা কি চমৎকারভাবে দেখো তো তার আসলে দেখো তো কীরকম লয়াল ওয়েতে সে আসলে মুভ করে যাচ্ছে, এই সুন্দর ফাংশনটাকে আমরা বলতে পারি এটা যেই কোনো বিন্দুতে, এটা আমি জাস্ট চলতে থাকি, এই সিলসিলা চলতেই আছে। সো যে কোনো বিন্দুতে আমাদের এটা কন্টিনিউয়াস। অলরাইট, সো আমরা চলো তাহলে এটা ভাইয়া এটা তাহলে ম্যাথমেটিক্সে কীভাবে আসতে পারে, চলো একটা প্রশ্ন আমরা সলভ করি এ সম্পর্কিত। সো এ সম্পর্কিত প্রশ্ন চলো আসবে। সো একটা দেখো তো আমার কালি ঝামেলা করতেছে কলমেশ, যাই হোক। সো দেখো তো নিচের ফাংশনটা কি প্রশ্নটা, নিচের ফাংশনটি কি এক্স ইজ ইকুয়াল টু থ্রি বিন্দুতে অবিচ্ছিন্ন। অলরাইট, সো তাহলে আমরা এখান থেকে লিখবো তাহলে ফাংশনটা কি দেওয়া আছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ওয়ান, এটা আর এদিকে হচ্ছে এক্স ডাজ নট ইকুয়াল টু থ্রি, আর এখানে বলছে হচ্ছে আমাদের ইজ ইকুয়াল টু টোয়েন্টি ওয়েন এক্স ইজ ইকুয়াল টু থ্রি। চিন্তা করে দেখো এই ফাংশনগুলো প্লট করার ক্ষেত্রে আমাদের একটু মাঝে মধ্যে ভুল হয়। সো আমি ধরো এই যে ফাংশনটাকে ধরলাম এরকম, এটাকে আমি মেন ফাংশন ধরছি, সো ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের কি থ্রি এক্স প্লাস ওয়ান। সো খুবই সুন্দরভাবে আমি এটাকে বলতে পারি এটা হচ্ছে এরকম একটা ফাংশন। সিমিলারলি আমরা এটাকে এভাবে লিখতে পারি ওয়ানের জন্য, তো এই যে এভাবে আমাদের এরকম একটা ফাংশন নর্মালি, নো রিস, এটাকে নিয়ে সমস্যা নেই, আমরা এটাকে বলতে পারি, বলছে এক্স ইজ ইকুয়াল টু থ্রি, সো ওয়ান টু থ্রি। সো এই পয়েন্টে কি আমাদের ফাংশনটা কি কন্টিনিউয়াস কিনা, এই পয়েন্টে গিয়ে কন্টিনিউয়াস কিনা। সো ঝামেলার ব্যাপার হচ্ছে সবচাইতে দেখো এই পয়েন্টে গিয়ে ফাংশনটা দেখো বলছে যে
এক্স ইজ ইকুয়াল টু থ্রি এর জন্য এই ভ্যালুটা এখানে দেয় না, বাট ফাংশনটা যখন এক্স ইজ ইকুয়াল টু থ্রিতে যায় তার আউটপুটটা আসে এক্স মানে টোয়েন্টি, ওয়াই ইজ ইকুয়াল টু টোয়েন্টিতে। বাট এক্স ইজ ইকুয়াল টু থ্রি এর জন্য তার ভ্যালু আসা কত ছিল দেখো তো, এক্স ইজ ইকুয়াল টু যদি থ্রি হয় এটার ভ্যালু হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু থ্রি প্লাস ওয়ান, অর্থাৎ এটার ভ্যালু আসার কথা কত ছিল দশ, এটা আসার কথা। তার মানে এখানে হচ্ছে যে এটা ভ্যালু কত থ্রি টেন এই পয়েন্টে আসার কথা, কিন্তু কাকতালীয়ভাবে যখন দেখি আমাদের এক্স ইজ ইকুয়াল টু ভ্যালু যখন থ্রি তখন তার ভ্যালু চলে আসে এই ফাংশনটার জন্য কত তারও উপরে, সো সামথিং টোয়েন্টিতে, এটার আউটপুট চলে আসে থ্রি টোয়েন্টি পয়েন্টে। তাহলে চিন্তা করে দেখো এই পয়েন্টে গিয়ে আমরা কি তাহলে আসল যে দশ পাওয়ার কথা, যেতে আসলে যে এক্স ইজ ইকুয়াল টু থ্রি হলে যে দশ পাওয়ার কথা এই দশ কি পাবো পাবো না, এই জন্য একটা গোল্লা দিয়ে আমি প্রকাশ করব। তার মানে এই ফাংশনটা এটা যে অবিচ্ছিন্ন নয়, এটা এটা অবিচ্ছিন্ন নয় বা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন নয়, ঘোষণা করে দিবা ডিরেক্টলি। তার মানে এটা প্রতারণা করছে, ফাংশনটা আমার সাথে প্রতারণা করেছে, ফাংশনটা এখানে সে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সো চলো 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 আমরা আরেকটা ম্যাথ দেখি, এগুলো কিন্তু অনেক ডিপের ব্যাপার স্যাপার এবং ফিল করা ব্যাপার স্যাপার, তোমরা অনেকেই আমি জানি স্কিপ করে যাবো এই ব্যাপারগুলো, পরীক্ষা আসবে না এই জিনিসগুলি চিন্তা ভাবনা করে, বাট একটু যদি ফিল করো দেখবা যে এগুলো অনেক সুন্দর ব্যাপার স্যাপার। সো অল রাইট, সো আমরা লিমিট করার সময় আমরা এই একটা ফাংশন দেখেছিলাম তাই না, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস নাইন অ্যান্ড এক্স মাইনাস থ্রি, এরকম একটা ফাংশন। সো সিমিলারলি এটা কি এক্স ইজ ইকুয়াল টু থ্রি বিন্দুতে বিচ্ছিন্ন কিনা, বিন্দুতে কি অবিচ্ছিন্ন কিনা, অবিচ্ছিন্ন। সো দেখো সিমিলারলি আমরা এটা কি দেখো তো এক্স ইজ ইকুয়াল টু থ্রি বসলে কী হবে, ফাংশনটাই গোটা ধ্বংস হয়ে যাবে। সো এই ফাংশনটাই গোটা ধ্বংস হয়ে যাবে, তার মানে আমরা দেখি যে থ্রি এর কাছাকাছি ভ্যালু আমরা নিতে পারি বাট গোটা আমরা থ্রি নিতে পারি না। তো এই ফাংশনটাই আসলে আমরা এইভাবে আসলে এটাকে প্রকাশ করি, বুঝছি। দেখো তো এই ফাংশনটাকে যদি একটু সাইজ করি, আমাদের কাছে আসে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি ওভার এক্স মাইনাস থ্রি, যদি সাইজ করে আমার কাছে যদিও চিত্রটা এইভাবে হয় ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস থ্রি রিডিউস করে, সো হুইচ ইজ আমাদের কাছে আসে দেখো এইরকম একটা আমাদের কাছে সমীকরণ আসে। বাট ঝামেলাটা হয় এক্স ইজ ইকুয়াল টু ওয়ান টু থ্রি পয়েন্টে গিয়ে এটার আর মান দেয় না, মান দেয় না কেন, এটা আমরা যখন লিমিট বের করেছিলাম মানে কি থ্রি এর কাছাকাছি ভ্যালুগুলো এক্সিস্ট করে বাট থ্রি এক্সিস্ট করে না, এটাই হচ্ছে তাহলে আমাদের মোটামুটি ওই ফিলোসফিটা। আমরা যখন লিমিট করেছিলাম লিমিটের কথাটাই হচ্ছে এটা, এই জায়গায় এসে জিনিসটা হারায় যায়, এই জিনিসটা এসে এনিওয়্যার ডোর দিয়ে সে চলে যায়, যেহেতু চলে যায় দেখো তো তাহলে এটাকে বলা হয় এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন বা এটা একটা বিচ্ছিন্ন ফাংশন। অলরাইট অলরাইট অলরাইট, সো আমরা এরপর হচ্ছে যে আমাদের কন্টিনিউয়াস সাথে একটা সুন্দর ফাংশন জড়িত, সেটা হচ্ছে আবার মানে একটা সুন্দর টার্ম জড়িত আবার, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি। এই ডিফারেন্সিয়েবিলিটি এটা একটা ভ্যাস্ট একটা কনসেপ্ট, এটা একটা অনেক বড় একটা কনসেপ্ট। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস আগে আমরা এটা সংজ্ঞা দিয়ে আসলে শুরু করি এই জিনিসটা। সো সংজ্ঞাটা হচ্ছে কোনো বিন্দু এ তে একটি ফাংশন অন্তরীকরণযোগ্য হবে যদি ওই বিন্দুতে ফাংশনটির অন্তরজ উপস্থিত থাকে, কোনো একটি বিন্দু এতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য হবে যদি ওই বিন্দুতে ফাংশনটির অন্তরজ থাকে, অন্তরক বা অন্তরজ সহজ থাকে সহগ থাকে অন্তরক থাকে। জিনিসটা এমন হয়ে গেল না যে আমার কাছে যদি অমুক ইউনিভার্সিটির আইডেন্টিটি কার্ড থাকে তাহলে আমি ওই ইউনিভার্সিটির ছাত্র, তো এটা বলার কী আছে, তোমার কাছে ওই ইউনিভার্সিটির আইডেন্টি কার্ড মানে মানে আইডি কার্ড আছে মানে তো আমি বুঝে নিব যে তুমি অমুক, তোমার কাছে বুয়েটের আইডি কার্ড আছে মানে হচ্ছে তুমি বুয়েটের ছাত্র, তোমার কাছে বুটেক্সের আইডি কার্ড আছে মানে বুটেক্সের ছাত্র, কিন্তু জিনিসটা হচ্ছে যে অনেকে আসলে ভুয়া আইডি কার্ড নিয়েও থাকতে পারে যদিও তার পার্সেন্টেজ খুবই কম। সো এই সংজ্ঞাটা না আমি কিছুটা পরিমাণে আসলে রিফিউজ করবো না, বাট এই সংজ্ঞাটা আমাকে আসলে ওই ফিলটা দেয় না আসলে অন্তরীকরণযোগ্যতা। সো আমি নিজের মতো করে কিছু সংজ্ঞা তোমাকে একদম লাস্টে আসলে বুঝাই দিব। সো আসলে চলো
সো এটা নর্মালি হচ্ছে মানে মাছের তেলে মাছ ভাজার মতো একটা সংজ্ঞা হয়ে গেল। সো আমি চলো তাহলে জিনিসটাকে একটু ফিল করাই। হ্যাঁ, সো অন্তরীকরণের মানে এটা অন্তরীকরণযোগ্য মানে হচ্ছে একটা জিনিস অন্তরীকরণযোগ্য মানে তাকে অন্তরীকরণ করব মানে হচ্ছে তার ঢাল নির্ণয় করতে পারবো। ভালো করে খেয়াল করো, ঢাল নির্ণয় করতে পারবো, তার মানে আমি যদি ঢাল নির্ণয় করতে পারি তার মানে তার কি অন্তরজ উপস্থিত, মানে তার অন্তরজ তার লিমিট হচ্ছে উপস্থিত, মানে তার হচ্ছে আমি অন্তর ঢাল নির্ণয় করতে পারবো বা তার অন্তরজ নির্ণয় করতে পারবো। ঢাল নির্ণয় করা মানে হচ্ছে অন্তরজ নির্ণয় করতে পারবো। জিনিসগুলো খুব সুন্দর দেখো, অন্তরজ নির্ণয় করতে পারবো মানে কি, অন্তরজ নির্ণয় করতে মানে পারবো মানে হচ্ছে ওই ভ্যালুটা বের করতে পারবো। দেখো তো এ বিন্দুতে এফ প্রাইম এ, এটা মানে হচ্ছে এটার অস্তিত্ব থাকার মানে হচ্ছে আমরা এটার মান বের করতে পারবো। দেখো তো মনে আছে কিনা তোমাদের মূল নিয়মের কথা, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এ, আচ্ছা এটাকে এফ প্রাইম এ, তো তো এটা মানে হচ্ছে এ ওভার এইচ, এটা মনে আছে কিনা আমরা কি ছিল মানে আমাদের ইয়ারটা, এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু আমরা ইন জেনারেল দেখতাম যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এখানে কি ছিল এইচ ওভার, আমরা যে জিনিসটা লিখতে পারতাম সরি এফ অফ এক্স হবে ওভার আমাদের এখানে লিখতে পারতাম এইচ, এটা আমরা বের করা লাগতো কি দরকার, আমি ভুল করতাম হচ্ছে তখনও এখনও লিমিট এইচ টেন্স টু জিরো। সো এটা আমরা যদি লিখতে পারি বা এটা যদি নির্ণয় করতে পারি, এটা যদি উপস্থিত থাকে সুতরাং এটা আমাদের অন্তরীকরণযোগ্য তা রাখে, তার মানে এটার লিমিটের এই লিমিটের অস্তিত্ব আছে, অর্থাৎ এই লিমিটের অস্তিত্ব আছে, অর্থাৎ এই লিমিটের যদি অস্তিত্ব আমি যদি রক্ষা করতে পারি বা অস্তিত্ব দেখাতে পারি তাহলে মোটামুটি বলতে পারবো যে না আসলে এই ফাংশনটা ওই স্পেসিফিক বিন্দুতে সেটা আমাদের অন্তরীকরণ যোগ্য। সো এই লিমিট থাকার মানে হচ্ছে এই লিমিটটা অলরাইট, তো এই লিমিট থাকার মানে আরও আছে, এই লিমিট থাকার মানে হচ্ছে সেকেন্ড লেয়ারে বা আমাদের সেকেন্ড কনসেপ্টে এই লিমিট থাকার মানে হচ্ছে এটা বামবর্তী লিমিট ডানবর্তী লিমিট দুইটাই আছে। দেখো বামবর্তী লিমিট ইজ ইকুয়াল টু ডানবর্তী লিমিট, এই দুইটা সমান। এবার দেখো আমি তোমাদেরকে অনেকে পড়িয়েছি, দেখো তুমি এর আগে হয়তো অন্য জায়গায় পড়তে পারো যে না আসলে ডানবর্তী লিমিট ও বামবর্তী লিমিট থাকলে আসলে লিমিটের অস্তিত্ব আছে কি না এটা, অর্থাৎ আমরা এখানে এটাই পড়িয়ে দিচ্ছি একটা লিমিটের অস্তিত্ব থাকা মানে হচ্ছে আমাদের বামবর্তী লিমিট এবং ডানবর্তী লিমিট দুইটাই সমান হতে হবে। এখন ভাইয়া আমরা ডানবর্তী লিমিট কোনটা আবার ডানবর্তী লিমিট কোনটা এই জিনিসটা আমরা আসলে বুঝবো কীভাবে, কোনটাকে কী দ্বারা আসলে প্রকাশ করা হয়, বামবর্তী লিমিট বের করার জন্য তুমি এটা কীভাবে প্রকাশ করবা, লিমিট এইচ টেন্স টু ও নেগেটিভ বা এ নেগেটিভ, এইচ টেন্স টু এ নেগেটিভ, আমি এখানে হচ্ছে তোমাদের জন্য দেখি দাঁড়া ওয়েট দুঃখিত এ নেগেটিভ না ও নেগেটিভ, দেখো তো জিরো নেগেটিভ আর কি, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ওভার ওভার এইচ ইজ ইকুয়াল টু এটা থাকা লাগবে ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু ডানবর্তী মানে পজিটিভ সাইড থেকে আসতেছে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ওভার এইচ, এই দুটো জিনিস সমান কিনা, যদি এই দুটো জিনিস সমান হয় তখন আমরা বলবো এই লিমিটের সীমার অস্তিত্ব আছে, লিমিটের অস্তিত্ব আছে, লিমিটের অস্তিত্ব থাকলে ওই স্পেসিফিক লিমিটের অস্তিত্ব থাকলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সেটা অন্তরীকরণযোগ্যতা রাখে, মানে তারা আসলে অন্তরীকরণ বা অন্তরক সহ অবস্থান করে, অন্তরক সহ অবস্থান করে মানে তার একটা ঢাল এক্সিস্ট করে, তার ঢাল এক্সিস্ট করা মানে হচ্ছে আমরা বলতে পারি অতএব ফাংশনটা ওই স্পেসিফিক বিন্দুতে অন্তরীকরণযোগ্য। এখানে দুটো কনসেপ্ট পড়িয়েছি, এক কখনো একটা ফাংশন অন্তরীকরণযোগ্য হয় যখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়, যে কোনো ফাংশনের ক্ষেত্রে হতে পারে, অথবা আমরা ডিফারেনশিয়ালটি কখন দেখাচ্ছি এই স্পেসিফিক লিমিট ওই ফাংশনটার জন্য এই স্পেসিফিক লিমিট যদি ডানবর্তী আর বামবর্তী যদি সমান হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটা একটা অন্তরীকরণযোগ্য ফাংশন। সো তাহলে এবার দেখি আমরা তাহলে একটা ফাংশনের জন্য এই জিনিসটা আসলে কী মিন করে এই জিনিসটা, অলরাইট আমি এই পাঁচটাতে তোমাদেরকে জিনিসগুলো দেখাবো তো এই কারণে এটা একটু মুছে দিলাম, আমাকে একটু ক্ষমা করো। অলরাইট, সো ভালো কথা আমরা ফাংশন পেয়েছি কি, ফাংশন অফ
a is equal to jodi likhi f prime a is equal to f of a plus h minus f of a over h so amader ber kora lagbe hocche dui ta jinish eta hocche f of 0 and f of amader eta tar mane amra likhi age etake jodi tahole ami boli f prime dekho x is equal to 0 er bam borti limit so amra etar jonno age bam borti limit ber kori bam borti limit তাহলে আমাদের এখানে বামবর্তী লিমিটটা আসলে আমরা কি পাই লিমিট h টেন্ডস টু এত মাইনাস ও মাইনাস ও নেগেটিভ f অফ a প্লাস h মাইনাস f অফ a আর এখানে হচ্ছে h আর ডানবর্তী ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ অলরাইট সো এই হচ্ছে কথা তাহলে বাম দিক থেকে দেখলে যে ঢাল হবে আর ডান দিক থেকে দেখলে আমাদের যে ঢালটা পাবো এই দুটো ঢালই আমাদের যদি সমান হয় তো সেই ক্ষেত্রে আসলে তাহলে আমরা তো কোনো চিন্তা না করে আমরা বলে দিব কবুল মানে হচ্ছে তাদের অন্তরীকরণযোগ্য যদি বাম দিক আর ডান দিক যদি সমান না হয় সেক্ষেত্রে তারা অন্তরীকরণযোগ্য না অলরাইট তার মানে ফাংশন দুইটা দুই পাশ থেকে কবুল বলতে পারবে না দুটা লিমিট কবুল বলতে পারবে না দুইটা লিমিট কবুল না বললে তাদের ক্ষেত্রে কি হবে না তাদের মধ্যে লিমিটের অস্তিত্ব থাকবে না যদি তাদের মধ্যে লিমিটের অস্তিত্ব না থাকে তারা অন্তরীকরণযোগ্য হবে না তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস দেখো আমরা আরেকটা ম্যাথ দেখি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এত রাইট এটা দেওয়া আছে তো এর এই ফাংশনটা কি ফাংশনটি কি x ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তরীকরণযোগ্য বিন্দুতে অন্তরীকরণযোগ্য হবে অলরাইট এটা আমাদের কাছে আছে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু এটা এটা কি অন্তরীকরণযোগ্য হবে ভালো কথা এটাকে আমাদের বের করার জন্য আমাদের কি লাগবে ফাংশনটা সো যদি ফাংশনটা নর্মাল এটা হতো তাহলে এটার একটা অভেদ ফাংশন হয়ে যেত যার ঢাল নর্মালি হচ্ছে ওয়ান সো দেখো তো এটা একটা যদি এভাবে হতো ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু যদি আমাদের কাছে যদি এটা হতো যদি ওয়ান হতো সো এক্স ইজ ইকুয়াল টু যদি এটা হতো তাহলে ইন জেনারেল আমরা বলে ফেলতাম এটা একটা অভেদ ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স যার ঢাল হচ্ছে আমাদের ক্ষেত্রে ওয়ান বাট মডুলাস দিয়ে ঝামেলাটা বাঁধাইছি দেখো তো মডুলাস যদি হয় এটা একটা ঢাল আমাদের ওয়ান সো মডুলাস যেহেতু আছে তো এই কারণে এটার মান আমাদের কখনো নেগেটিভ হয় না তার মানে এটা একবার এদিকে যদি নেগেটিভ ভ্যালু দেয় মান ওয়াইটা অপর দিকে তার মানে এরকম একটা আমাদের কাছে এটার গ্রাফটা আমাদের কাছে এরকম আসে অলরাইট নো রিস তো এটার ক্ষেত্রে আমরা কী করি ধনাত্মক দিকে এটার দিকেই উপরের দিকে উঠে যায় সো এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে আমরা আগে ডানবর্তী লিমিট বের করি ডানবর্তী লিমিট কী পাবো ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো পজিটিভ এফ অফ দেখো তো এটা দেওয়া আছে এক্স প্লাস এইচ তার মানে জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো ওভার এইচ রাইট সো এই ক্ষেত্রে আমরা কী পাই ফাংশন অফ লিমিট এইচ পজিটিভ অ্যান্ড ফাংশন অফ এইচ ওভার এইচ তাহলে চিন্তা করে দেখো ফাংশন অফ এইচ মানে কী হতো মডুলাস অফ এইচ আছে লিমিট এইচ টেন্স টু জিরো মডুলাস অফ এইচ ওভার এইচ যদি হয় তার মানে মডুলাস অফ এইচ মানে আমরা ধরে নিই হচ্ছে যে এটা একটা পজিটিভ এইচ যখন পজিটিভ দেখো পজিটিভ থেকে আসতেছে দেখো এইচ পজিটিভ থেকে জিরো পজিটিভ মানে কি পজিটিভ থেকে আসতেছে পজিটিভ থেকে আসলে এইচের ভ্যালু কি পজিটিভ একটা পজিটিভ ভ্যালুর জন্য নিচেরটাও পজিটিভ তার মানে আসলে আমার কাছে দুইটা এইচ বাই এইচ তার মানে আমাদের কাছে ওয়ান হয়ে যায় ওয়ান হচ্ছে সো এটাও একটা জাস্ট আমাদের কাছে পজিটিভ ভ্যালু আসে নর্মালি এটুকু আমি বুঝতে পারছি কারণ কি দেখো এইচ আমার কাছে পজিটিভ দিক থেকে আসতেছে এই কারণে আমার কাছে এইচ মডুলাস এটাও পজিটিভ আবার নিচে এইচ যেটা এরাও আমাদের কাছে পজিটিভ অলরাইট সো এটা নিয়ে আশা করি সমস্যা নেই এখন আমরা ডানবর্তী লিমিট তাহলে পেয়ে যাই এটা তাহলে এখন বামবর্তী লিমিটটা দেখি সো লেফট হ্যান্ড লিমিট
বামবর্তী লিমিটটা দেখতে কিরকম। বামবর্তী লিমিটটা হচ্ছে x = 0 বিন্দুতে। তাহলে আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ f অফ 0 প্লাস h মাইনাস f অফ 0 ওভার h। এবার দেখি, চিন্তা করে দেখো, এটা তো বাকিগুলো তো 0 এর মতো চলে যাবে, এটা নিয়ে সমস্যা নেই। এখন দেখো লিমিট h টেন্ডস টু 0 আর এটা হচ্ছে মডুলাস অফ h নিচে h। তাহলে দেখো তো, এটা যদি h যদি নেগেটিভ থেকে যদি ধাবিত হয় তাহলে এটা কত হবে? এত। তার মানে h যদি লেস দেন 0 হয় তো এক্ষেত্রে মডুলাস h, মডুলাস অফ h ইজ ইকুয়াল টু h আসবে, নো ওয়ারিজ। বাট নিচেটা তো মাইনাস h থাকে, সো এটা ইজ ইকুয়াল টু তাহলে কত হয় আমার কাছে? মাইনাস 1 চলে আসে, কারণ একটা আসে h আর নিচেরটা মাইনাস h, কারণ h মাইনাস থেকে আসতেছে, মাইনাস থেকে টেন্স টু 0। সো এক্ষেত্রে আমি তাহলে আলটিমেটলি আমাদের যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে আমার কাছে ডিরেক্টলি মাইনাস 1 একটা পাই। তাহলে এবার দেখো, লেফট হ্যান্ড যে লিমিটটা আছে আর রাইট হ্যান্ড যে লিমিটটা আছে, এই দুটো জিনিস কি সমান কি না? যেহেতু একটা মাইনাস 1 একটা পজিটিভ আসছে, তার মানে এটা সমান না, এটা পজিটিভ একটা নেগেটিভ আসছে, যেটা সমান না। সো এই সমান না হওয়ার কারণে আমরা বলতে পারি এটাকে আসলে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না। সো এটা একটা কথা। হ্যাঁ, এখন আমরা তো এর একটা ম্যাথ দিয়ে দেখালাম যে এটা আসলে অন্তরীকরণযোগ্য হয় কিনা না হয়। তাহলে তোমার যে ম্যাথে যে ফিল করার যে পার্টটা, তোমার যে আসলে ম্যাথের বাইরেও জিনিসটা আসলে বুঝবো কীভাবে, কেন আমি এটাকে পারলাম না, এই যে জিনিসটা কেন এই জিনিসটা নাই, এটা আমাদের একটু বের করা দরকার না? তাহলে একবার চিন্তা করে দেখো, এরকম একটা ফাংশান, অলরাইট, আমি এরকম একটা তোমাকে ফাংশান দিলাম, সে ফর এক্সাম্পল। সো এই ফাংশানটাকে তুমি একবার চিন্তা করে দেখো তো, এইটুকু অংশকে আমি জুম করবো, হ্যাঁ একটু জুম করে দেখি। হ্যাঁ, জুম করে দেখলে আমি এইটাকে এভাবে পাচ্ছি। তুমি যদি এটাকে আরও একটু যদি জুম করে দেখো, এটা থেকে আমি আরও একটু যদি জুম করে দেখি, এটাকে এখান থেকে পেলাম, আরও একটু জুম করে দেখি, তখন আমি পাচ্ছি ঠিক এইরকম একটা ফাংশান, না এরকম একটা জায়গা। দেখো তো, তুমি এখানে যে কোনো পয়েন্টে তুমি ঢাল নির্ণয় করতে পারো না, পারো না তুমি। সো কিন্তু তুমি দেখো এমন একটা ফাংশান এটা, এই ফাংশানটা যদি এরকম থাকে, এরকম থাকে, তুমি যতই জুম করো এটার তুমি আসলে কোনো কুল কিনারা পাবা না যার থেকে তুমি আসলে ঢালটা নির্ণয় করতে পারবা। এখান থেকে করবা, এখানে আবার দেখো ছেদ করে যাচ্ছে। সো তুমি কোনো স্পর্শকে তুমি এখান থেকে স্থির করতে পারবা না, যে কারণে তুমি বারবার আসলে এখান থেকে আসলে কোনো কোনা থেকেই তুমি তার ঢাল নির্ণয় করতে পারবা না। তার মানে তোমার এদিক থেকে কোনো রকমই মুক্তি মিলতেছে না, ঢাল বের করা যাবে না। সো আমাদের তাহলে দেখতে হবে ঠিক কোন কোন ক্ষেত্রে গিয়ে আসলে আমরা এই যে ঢালটা এটা নির্ণয় করতে পারি না। সো এটা একটা আরেকটা জিনিস মাথায় রাখবা, কোনো একটা ফাংশান, কোনো একটা ফাংশান অন্তরীকরণযোগ্য হতে হলে, যোগ্য হতে হলে অবিচ্ছিন্ন হতেই হবে, অন্তরীকরণযোগ্য হতে হলে অবিচ্ছিন্ন হতেই হবে, অন্তরীকরণযোগ্য হতে হলে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন হতেই হবে। অলরাইট, সো একটা ফাংশন যদি অন্তরীকরণযোগ্য হতে হলে তার অবিচ্ছিন্ন হওয়া মাস্ট, অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন হলে তার অন্তরীকরণযোগ্য করা যাবে না, কারণ সে তো হারাইয়ে যাবে। দেখো এই একটা পয়েন্ট হারিয়ে গেল, একে আমি কিস কিসে ঢাল নির্ণয় করবো, কী নির্ণয় করবো? সো একটা ফাংশানকে ওই বিন্দু দিয়ে আমাদেরকে অবশ্যই অবিচ্ছিন্ন হতে হবে। সো তারপর এখন মেন কথা হচ্ছে ভাইয়া, তাহলে কি সব অবিচ্ছিন্ন ফাংশনেরই অন্তরীকরণযোগ্যতা আছে? না, সব অবিচ্ছিন্ন ফাংশনের অন্তরীকরণযোগ্যতা থাকে না, বাট তোমাকে মানে অন্তরীকরণযোগ্য হতে হলে অবশ্যই অবশ্যই আমাদের এটাকে অবিচ্ছিন্ন হতে হবে। সো এইটা হলে আমাদের এই কনসেপ্টগুলো আমাদেরকে খুব ভালোভাবে মাথায় গেঁথে রাখতে হবে। সো এখন কথা হচ্ছে, আমরা তিনটা ক্ষেত্রে, তিনটে স্পেসিফিক ক্ষেত্রে, একটা তো জেনেছি হচ্ছে যে এরকম, যে আসলে এরকম চোখা হইলে বা আমাদের যদি এরকম তীক্ষ্ণ জায়গা থাকে তো এই ক্ষেত্রে আমরা পারি না। সো আরেকটা দেখলাম যে একটা যদি অবিচ্ছিন্ন ফাংশন থাকে, সে ফর এক্সাম্পল দেখো, আচ্ছা এগুলো একটু মুছে দেই, এগুলো তো তোমরা আশা করি বুঝতে পেরেছো, এগুলো একটু মুছে দেই। তিনটা ক্ষেত্রে আমরা ইন জেনারেল দেখি যে তখন আমরা এদের ঢাল নির্ণয় করতে পারি না বা অন্তরীকরণযোগ্য করতে পারি না। সো তিনটা ক্ষেত্রে কি, এক আমি তো দেখলাম যে আসলে এদের ক্ষেত্রে যদি এরকম যদি ফাংশন থাকে বা এটার মতো যদি এরকম যদি ফাংশন থাকে, এদের ক্ষেত্রে আমি কোনো কুল কিনারা পাচ্ছি না, এক নাম্বার এটার ক্ষেত্রে আমি পারি না। দুই, যদি বিচ্ছিন্ন হয়ে থাকে, যদি বিচ্ছিন্ন হয়ে থাকে এম। তিন, আরেকটা ক্ষেত্র আছে, দেখো তো এরকম একটা ফাংশন, এরকম একটা যদি থাকে এই একটা স্টেজে গিয়ে, এরকম একটা পয়েন্ট যদি তোমাকে দিয়ে দেয়, একটা অভিলম্ব মানে এরকম একটা লম্ব হয়ে যায়, সো এই ক্ষেত্রে স্পর্শক এক্স অক্ষের যদি সই ওয়াই অক্ষের যদি সমান্তরাল হয়, সো এটা একটা অসংজ্ঞায়িত ঢাল হয়ে যায়। দেখো তো ট্যান 90 অসংজ্ঞায়িত ঢাল, যার কারণে আমরা বলি, এটির কারণে আমি জাস্ট এটাকে বলি
আমরা বের করতে পারি না, এটার ক্ষেত্রে আমরা অন্তরীকরণ যোগ্যতা হারাই, এটা হারায় এটাও হারায়, এই তিনটা কেসে। তার মানে তিনটা কেস আমরা সুন্দর মতো লিখি যে যে আমরা এখানে লিখি কোন ক্ষেত্রে, যদি ওই বিন্দুতে একটি তীক্ষ্ণ কোণা থাকে। দুই, বিচ্ছিন্ন হলে। তিন, অসংজ্ঞায়িত ঢাল থাকলে। এই বিন্দু তুমি কিসের কিসের ঢাল নির্ণয় করবে, দেখো অসংজ্ঞায়িত ঢাল থাকলে। ঢাল হলে সো এই তিনটা কেসের ক্ষেত্রে আমরা যখন দেখব তখনই আমরা এদেরকে বলবো যে না আসলে মানে ওই বিন্দুতে উলম্ব স্পর্শক রেখা যদি এরকম হয় আর কি। অলরাইট, সো আরও একটা টার্ম আমরা সুন্দর করে এটা জাস্ট একটু বলতে পারি যে না আসলে একটা টার্ম আমি তোমাদেরকে এক্সট্রা পড়াই দিব, সেটা হচ্ছে স্মুথনেস বা মসৃণতা। সো এটা একটা মসৃণতা বলা হয়। সো একটা ফাংশনকে স্মুথনেস, আসলে বারবার মানে অনেকগুলো ক্লাস নিতে নিতে গলায়ও ধরে গেছে। অলরাইট, একটা ফাংশনকে স্মুথ হতে হলে অবশ্যই তাকে ডিফারেন্সিয়েবল হতে হবে, এক নাম্বার শর্তকে একে ডিফারেন্সিয়েবল হতে হবে, ডিফারেন্সিয়েবল হতে হবে। একটা ফাংশন স্মুথ হতে হলে ডিফারেন্সিয়েবল হতে হবে, স্মুথনেস এরকম, হ্যাঁ ইন জেনারেল এরকম একটা ফাংশন। সো অবশ্যই ডিফারেন্সিয়েবল হতে হবে। দুই, যত ডিফারেন্সিয়েট করা যাবে তত স্মুথ। অলরাইট, সো এরকম একটা জিনিস তাহলে আমরা বলতে পারি যে এগুলোকে আমরা একটা পরাবৃত্তের সমীকরণও দিতে পারি, অথবা আমরা দেখতে পারি যদি এ কোয়াড্রেটিক ফাংশন। সো এটার ক্ষেত্রে তুমি যদি গ্রাফ যদি ড্র করো তুমি সেক্ষেত্রে দেখবে এটাকে স্মুথ আকারে যদি প্রকাশ করা যায়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তো এরকম একটা যদি ফাংশন থাকে বা আমি তোমাকে যদি বলি যে একটা পরাবৃত্ত, দেখো তো এখান পর্যন্ত এসে সে একটা ধরো এই যে একটা পরাবৃত্তার আকার ধারণ করেছে, সো এটা কোন পয়েন্টে গিয়ে, তোমাদের একটা শর্ত হচ্ছে যে এদের এ পাশ থেকে এই পাশ থেকে এদের আসলে দুইটা লিমিট একটা নির্দিষ্ট বিন্দুতে, হ্যাঁ নির্দিষ্ট বিন্দুতে লিমিটের চেঞ্জ হতে পারবে না, তো রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট। সো এমন একটা পর্যায়ে গিয়ে যদি এরা যদি মসৃণ হতে হয়, সো এটা কি আসলে মসৃণ কি না বা মসৃণতা এক্সিস্ট করে কি না এই জিনিসটা তুমি দেখতে পারো। মসৃণতার জিনিস কি, ডিফারেন্সিয়েবল হইলে ওইটাকে স্মুথ করা যায় বা মসৃণ হিসেবে প্রকাশ করা যায়। সো তাহলে এই ছিল আমাদের মোটামুটি অন্তরীকরণ যোগ্যতা। আমি তোমাদেরকে প্রথমে কী শিখিয়েছি, কন্টিনিউইটি, তারপর শিখিয়েছি ডিফারেন্সিয়েবিলিটি। সো কন্টিনিউইটির আসলে আমাদের মেইন কনসেপ্টটা কী ছিল বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? কন্টিনিউইটির কনসেপ্টটা ছিল ঠিক এরকম যে আসলে এনিওয়ে ডোর ইউজ করা যাবে না, আমাদের বাস্তব যে জোটা স্বাভাবিকভাবে যে দরজাটা আছে সেই দরজাটা ব্যবহার করলে অতএব বুঝতে হবে ফাংশনটা কন্টিনিউয়াস। আর তারপর হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি কি, ডান দিকের ঠিকানা বাম দিকের ঠিকানা যদি এক জায়গায় হয় তাহলে আমি বুঝতে পারবো সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েবল। সো লাস্টে এসে একটা অ্যানালজি দেই, ইন জেনারেল দেখা যায় যে আসলে একটা ফাংশনের ক্ষেত্রে কখনও কখনও দেখা যায় পাসপোর্টের ক্ষেত্রে বা আসলে ন্যাশনাল আইডি কার্ড করার ক্ষেত্রে অনেকে জোর ঝামেলা মুক্ত হওয়ার জন্য বা একটু ঝামেলা কমানোর জন্য স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা নিজের দেশের বাড়িতে দেয়, তাতে করে সুবিধা হয় কি পুলিশ ভেরিফিকেশানে আসার সময় তখন একই জায়গায় দেয়। সো এই জিনিসটি এভাবে রাখতে পারবা, দেখো তো তোমার যদি মানে বর্তমান ঠিকানা, দেখো তো তুমি স্থায়ী ঠিকানা তোমার দুই জায়গায় দিয়ে দিলা ওই জায়গায়, তাহলে কী হবে তোমার একটা ভেজাল হয়ে যাবে না? ভেজাল কি করা যাবে না, আমাদের ভেজাল করা যাবে না বা ভেজালটা এখানে সংগঠিত হওয়া মানে ভেজালটা এখন অকার হতে দেওয়া যাবে না। তো আমাদের এই অকারেন্স থেকে বাঁচার জন্য কী করতে হবে, দুইটা মানে পুলিশ থেকে যে জিনিসটাতে মিলিয়ে দেখবে ওই ঠিকানা, তুমি যে ঠিকানাটা দিবে ওই ঠিকানা, দুটো যদি এক হয় ডান দিক লিমিট বাম দিক লিমিট, দুটো ঠিকানা যদি এক হয়ে যায় তো সেক্ষেত্রে তুমি বলবা তার ডিফারেন্সিয়েবল বা তাহলে ডিফারেন্সিয়েবিলিটি এক্সিস্ট করে। তাহলে এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো নিয়ে তুমি আসলে ডিল করলেই তুমি তাহলে পেয়ে যাবা ডিফারেন্সিয়েবিলিটি অ্যান্ড কন্টিনিউইটি কনসেপ্ট। তো এই ছিল মাই ডিয়ার স্টুডেন্টস আজকের আলোচনা, তাহলে আমাদের পরবর্তী লেকচারে তোমাদের সাথে দেখা হবে, ভালো থাকো সুস্থ থাকো, নেক্সট লেকচারে দেখা হবে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।